হাজো রাষ্ট্রপতি ভবন সন্ধ্যা 7:15 লগে লগে আরম্ভ হব বহুচর্চিত এনডিএ মন্ত্রিসভার শপথ গ্রহণ সমারোহ। ইতিমধ্যে শপথ গ্রহণের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে রাষ্ট্রপতি ভবনে। তৃতীয়বারের বাবে দেশের প্রধানমন্ত্রী রূপে শপথ লব নরেন্দ্র দামোদর দাস মোদিয়ে। প্রধানমন্ত্রীর লগতে শপথ লব 50 জনেরও অধিক মন্ত্রী। ইতিমধ্যে আজি পুয়া অনুষ্ঠিত চাহমেলত নরেন্দ্র মোদিয়ে ঠিক করেছে সম্ভাব্য মন্ত্রী তালিকা। সেই তালিকা মর্মে মন্ত্রিসভাত অন্তর্ভুক্ত হব নীতিন গাডকারী, রাজনাথ সিং, অমিত শাহ, সর্বানন্দ সোনোয়াল, বিপ্লব কুমার দেব, প্রহ্লাদ যোশী, চিরাগ পাসওয়ান, জিতেন রাম মাঝিকে ধরে বিভিন্ন রাজ্যের সাংসদ সকল। এনডিএর আন সহযোগী দলসমূহের সাংসদকো মন্ত্রিসভাত অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই মর্মে জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী, এনসিপি আর একনাথ সিন্ডের শিবসেনায় পাব এটাক মন্ত্রিত্বর পদ, টিডিপিক এটা ক্যাবিনেট মন্ত্রীর পদ দিয়ার দিব এটা রাজ্যিক মন্ত্রিত্ব, সহযোগী দল আর জে ডিকো দিব এটা ক্যাবিনেট মন্ত্রী আর এটা রাজ্যিক মন্ত্রী পদ। ইফালে অসমৰ দুজনে মন্ত্রিসভাত স্থান পদ ইতিমধ্যে নিশ্চিত হয়েছে, সাজু হয়ে আছে। আর আমি কৈছো 7:15 যেহেতু শপথ লব, শপথ গ্রহণ অনুষ্ঠান আরম্ভ হব, সম্ভাব্য যখন তালিকার কথা ইতিমধ্যে কই থকা হয়েছে আমি তালিকার কথাও কম। টিভি স্ক্রিনত আমি দেখাইছো কা কোনে কোনে স্থান পাইছে, ইতিমধ্যে সেই কথাও প্রায় নিশ্চিত হয়ে পড়েছে। আজি প্রধানমন্ত্রীর লগতে প্রায় 50 গৰাকীয়ে শপথ লব। আর ইয়ার পূর্বে আজি দিনের ভাগত প্রধানমন্ত্রীর আবাসত চাহমেলার আয়োজন করা হয়েছিল। কোনে কোনে শপথ লব, কোনে কোনে শপথ লব সেয়াও আমি ইতিমধ্যে জানাই গেছো, সবিস্তারে আমি জানাই গেছো। আর লগতে আমি এই মুহূর্তে জানাই গেছো যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানত উপস্থিত থাকিব বহু বিদেশের পর নিমন্ত্রণ করা হয়েছে, যখন অতিথি আহিছে সেই অতিথি সকলের সুরক্ষার ব্যবস্থাও কটকটিয়া করা হয়েছে। আর আমি কই গেছো যে কোনে কোনে পাব, জিতেন্দ্র সিং মন্ত্রিসভাত স্থান পাওয়া, সর্বানন্দ সোনোয়াল অসমৰপৰা, সর্বানন্দ সোনোয়ালে স্থান পাব মোদী মন্ত্রিসভাত আজি সন্ধ্যার ভাগত 7:15 যেহেতু শপথ লব। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপির শপথ লব আর যখন তালিকা পোৱাৰ ভাগত নিশ্চিত হয়েছে কিরেণ রিজিজু শপথ লব আজি সন্ধ্যার ভাগত। চাহমেলত যেহেতু উপস্থিত আছিল বহু কেগৰাকী আর সেই সময়সাতে চাহমেললে যাক নিমন্ত্রণ করা হয়েছিল যে নিশ্চিত রূপত মন্ত্রিত্ব পাব সেই কথা পোৱাৰ ভাগতে প্রায় স্পষ্ট হয়ে পড়েছিল। আর সেই তার পরবর্তী সময় যখন তালিকা আছিল সেই তালিকাখন আমি জানাই গেছো, প্রথমে সম্ভাব্য তালিকা, তারপরে সেই তালিকা আপডেটেড হয়েছিল আর তার পরবর্তী সময়ত এখন তালিকা, এখন পরিপূর্ণ তালিকা ওলাইছে। অর্জুন রাম মেঘৱাল বিজেপি স্থান পাইছে মন্ত্রিসভাত, প্রহ্লাদ যোশী পূর্বপরা আছে গতি স্থান পাইছে, চিরাগ পাসওয়ানের কথা কোথাও আমি, জিতেন রাম মাঝি লগতে রক্ষা খাতছে বিজেপির রক্ষা খাতছে এবার মন্ত্রিত্ব পাব, আর কমলজিৎ শেরাওয়াত এবার মন্ত্রিত্ব পাব, কমলজিৎ মন্ত্রিত্ব পাব। ঠিক তেনেধরনের রাজনাথ সিংয়ের কথা কলো, নীতিন গাডকারীর কথাও কোথাও, নির্মলা সীতারমন একই থাকবে, কেখনমান মুখ একই থাকিব, মনসুখ মান্দব্য, অশ্বিনী বৈষ্ণব, পীয়ূষ গোয়েল, জিতেন্দ্র সিং, সর্বানন্দ সোনোয়াল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেণ রিজিজু, শিবরাজ সিং চৌহান, কে আন্নামালাই, মনোহর লাল খট্টর, অর্জুন রাম মেঘৱাল, প্রহ্লাদ যোশী, রক্ষা খাতছে, কমলজিৎ শেরাওয়াত, রাও ইন্দ্রজিৎ সিং, সুরেশ গোপি, জি কিষাণ রেড্ডি, হরদীপ সিং পুরী, গিরিরাজ সিং, বান্দি সঞ্জয় কুমার, এইচ ডি কুমারস্বামী জনতা দলের এইচ ডি কুমারস্বামী আছে, ঠিক তেনধরনে এল জে পি আরর থাকিব চিরাগ পাসওয়ান, জয়ন্ত চৌধুরী রাষ্ট্রীয় লোকদল, রামনাথ ঠাকুর আছে জনতা দলের ইউই, লালল সিং জনতা দলের ইউ, চন্দ্রশেখর চৌধুরী এস এ জে এস ইউর, চন্দ্রশেখর পেমাসানি আছে তেলেগু দেশম পার্টির, কিঞ্জারাপু রামমোহন নাইডু তেলেগু দেশম পার্টির, প্রতাপ রাও যাদব আছে শিবসেনার, রামদাস আঠওয়ালে আর পি আই, জিতেন রাম মাঝি হিন্দুস্তানী আওয়াম মর্চা, গতি এই কেগাকিয়ে আজি এই ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানত শপথ গ্রহণ করব, কেবাগৰাকীও বিশ্ব নেতাও উপস্থিত থাকিব, মোদী আর সতীর্থমন্ত্রীয়ে শপথ লব। মোদী 3.0 রাষ্ট্রপতি ভবন সজাই পড়াই তোলা হয়েছে, সম্পূর্ণরূপে সাজু হয়ে আছে, আর কেটামান মুহূর্ত মাথু তারপিছতে এই ঐতিহাসিক ক্ষণের বাবে সকলো সাজু। আর মোদীর এখন চিত্র অঙ্কন করা হয়েছে, কিছু নতুন নতুন ভিজুয়ালস আহিছে, আমি কোথায় যে সমগ্র দেশের সমগ্র বিশ্বর আজি দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে, গতি আজি শপথ লওয়ার কালিলেক কিছু জল্পনা কল্পনা আছিল যে কোনে পাব পাৰে মন্ত্রিত্ব বা দত্ত বিতরণের ক্ষেত্রতো তেনার কিছু জল্পনা কল্পনার কথা কই থাকা হয়েছিল, এখন স্পষ্ট তালিকা যেহেতু পোহরলে অহা নাছিলে, গতি তেনেধরণে যেহেতু গোটাই কথাখিনি আগবাড়ি আর সময় সাপেক্ষে লাহে লাহে পরিষ্কার হয়েছিল, ছবিখনো পরিষ্কার হয়েছিল, আর এটা আমি কিছু দৃশ্য দেখাই গেছো, এয়া যেখানে ভিজুয়ালস আহিছে দেখবলে পাওয়া গেছে যে তো
কোনবাই অঙ্কন কৰিছে মোদী 3.0 গটিকে প্ৰধানমন্ত্ৰী ছবি অঙ্কন কৰিছে এনে ধৰণে অঙ্কন কৰা দেখিবলৈ পোৱা গৈছে তেওঁলোকে আৰু জি সকল আৰু এনেকুৱা বহুখিনি ভিজুৱেলছ আমাৰ হাতত থাকিব আমি দেখুৱাই যাম আৰু লগতে আমি কৈ গৈছো যে কোনে কোনে পাইছে আৰু যদি সোৱা যায় তেতিয়াহলে ৰাজ্যৰ কথালে যদি আমি আহোঁ গুজৰাট উৰিষ্যা কৰ্ণাটক মহাৰাষ্ট্ৰ গোৱা জম্মু কাশ্মীৰ হিমাচল মধ্যপ্ৰদেশ বা উত্তৰ প্ৰদেশ বা বিহাৰ ঠিক তেনেধৰণে অৰুণাচল ৰাজস্থান হাৰিয়ানা কেৰালা তেলেংগানা তামিলনাডু ঝাৰখণ্ড অন্ধ্ৰপ্ৰদেশ ৱেষ্ট বেংগল পাঞ্জাব আসাম উত্তৰাখণ্ড দিল্লী সকলোৰে পৰা তাৰ ভিতৰত দিল্লীৰ এগৰাকী হৰ্ষ মালহোত্ৰা উত্তৰাখণ্ডৰ অজয় টামতা তেওঁ যিখন তালিকা আছে মন্ত্ৰীসভাৰ সেই তালিকাখনৰ কথা কৈবাৰ আমি যদি কওঁ তেতিয়াহ'লে অমিত শ্বাহৰ কথা কৈছে আৰু যি বিগ ফ'ৰৰ কথা কোৱা গৈছে আটাইকেইগৰাকী বিজেপিৰে থাকিব আৰু আগৰ দৰে হয়তো থাকিব সেই কথাই কোৱা হৈছে এক প্ৰকাৰ তেনেধৰণে থাকিব অমিত শ্বাহ এছ জয়শংকৰ মনসুখ মন্দব্য চি আৰ পাটিল ওড়িশাৰ অশ্বিনী বৈষ্ণৱ থাকিব ধৰ্মেন্দ্ৰ প্ৰধান জুৱেল ওৰাম কৰ্ণাটকৰ ঠিক তেনেধৰণে পাঁচজনৰ নাম ওলাইছে বা তালিকাখনত আছে নিৰ্মলা সীতাৰমন ঠিক তেনেধৰণে মোদী চৰকাৰৰ তিনিওখন কেবিনেটত স্থান পাইছে পোন্ধৰগৰাকী নেতাই তিনিওখন চৰকাৰত মন্ত্ৰিত্বৰ দায়িত্ব পোৱা নেতাকেইগৰাকীৰ নামো আমি এবাৰ কৈ দিবলৈ ওলাইছোঁ তেওঁলোক হৈছে ৰাজনাথ সিং নীতিন গাডকাৰী নিৰ্মলা সীতাৰমন সৰ্বানন্দ সোণোৱাল পীয়ুষ গোয়েল নরেন্দ্র সিং তোমর রামদাস আথওয়ালে গিরিরাজ সিং রবিশঙ্কর প্রসাদ কিরেন রিজিজু প্রহ্লাদ যোশী জিতেন্দ্র সিং ধর্মেন্দ্র প্রধান রাজীব প্রতাপ রুডি আর অপ্ৰত্যাশিতভাৱে যাৰ নাম চৰ্চাত নাছিল তেওঁ হৈছে পবিত্ৰ মাৰ্ঘেৰিটা মোদী মন্ত্ৰীসভাত স্থান পাব ৰাজ্যসভাৰ অসমৰ সাংসদ পবিত্ৰ মাৰ্ঘেৰিটাই মন্ত্ৰীসভাত স্থান পাব সৰ্বানন্দ সোণোৱালে সোণোৱালৰ লগতে মন্ত্ৰীসভাত মাৰ্ঘেৰিটাইও স্থান পাইছে নিশ্চিত বিগত মন্ত্ৰীসভাত অসমৰ দ্বিতীয়জন কেন্দ্ৰীয় মন্ত্ৰী আছিল ৰামেশ্বৰ তেলী মোদীৰ চাহমেলত উপস্থিত আছিল সৰ্বানন্দ সোণোৱাল আৰু পবিত্ৰ মাৰ্ঘেৰিটা আৰু তেতিয়াই এই কথাখিনি জল্পনা যিটো চৰ্চা আৰম্ভ হৈছিলে সেই চৰ্চা তাৰপিছতে ওলাই গৈছিল আচলতে এক প্ৰকাৰ ক'ব পাৰি যে কালিৰ দিনটোলৈকে পবিত্ৰ মাৰ্ঘেৰিটাৰ নাম ক'তো চৰ্চাত নাছিলে কিন্তু হঠাৎ আজি যেতিয়া চাহমেলত পবিত্ৰ মাৰ্ঘেৰিটাক দেখিবলৈ পোৱা গ'ল তাৰপিছৰ পৰা ইকাণ সিকাণ বাগৰিলে খবৰ আৰু সমগ্ৰ কথাখিনিৰ মাজত এই খবৰে স্থান লাভ কৰিলে যে মোদীৰ মন্ত্ৰীসভা স্থান পাইছে পবিত্ৰ মাৰ্ঘেৰিটাই ইফালে স্বামী পবিত্ৰ মাৰ্ঘেৰিটাৰ মন্ত্ৰিত্ব লাভৰ খবৰ পাই গুৱাহাটীৰ পৰা দিল্লীলৈ ততাতৈয়াকৈ ৰাওনা হৈছে অভিনেত্ৰী তথা পত্নী গায়ত্ৰী মহন্ত আজি দুপৰীয়ালৈকে গায়ত্ৰীৰ হাতত নাছিল স্বামী মন্ত্ৰী হোৱাৰ খবৰ আৰু এই সুখবৰ পোৱাৰ পিছতে শপতগ্ৰহণ অনুষ্ঠানত অংশ ল'বলৈ তিনি সন্তানক লৈ দিল্লীলৈ উৰা মাৰিছে পত্নী গায়ত্ৰী মহন্ত কৈছোঁ আমি যিহেতু কালিৰ দিনটোলৈকে কোনো ধৰণৰ খবৰেই নাছিলে বা চৰ্চাটো নাছিলে আৰু গতিকে আজি যেতিয়া চাহমেলত আটাইখিনি দেখিবলৈ পোৱা গ'ল তাৰপিছতে গোটেই খবৰখিনি ইকাণ সিকাণ বাগৰি সৰ্বতে বিয়পি পৰিল আৰু এটা ভাল খবৰ আহিল অসমলৈ আকৌ এবাৰ আৰু তাৰ মাজতে এয়া পত্নী গায়ত্ৰী মহন্ত তেওঁ ততাতৈয়াকৈ দিল্লীলৈ বুলি উৰা মাৰিছে এক প্ৰকাৰ ক'ব পাৰি যে তেওঁ যেনেকৈ আছিল তেনেকৈ এজন উৰা মাৰিছে আৰু কাইলৈ তেওঁ অংশগ্ৰহণ কৰিব এয়া আমি দেখুৱাইছোঁ তিনি সন্তানক লগত লৈ গায়ত্ৰী মহন্ত আপোনালোকে নিউজ চেনেলত যিখিনি দেখুৱাই আছে আমি ৰাতিপুৱাৰ পৰা সেইখিনি চাই আছোঁ আৰু পবিত্ৰদাই ফোন কৰি পেলাই ক'লে যে আহা গোটেইখিনি তাৰপিছতে ওলাইছোঁ তাৰ বাহিৰে বিশেষ একো নাজানো নিউজ চেনেলত সকলোৱে যিখিনি দেখি আছে সেইখিনিহে দেখিছোঁ তাতকৈ বিশেষ একোৱে নাজানো একদমেই ছাৰপ্ৰাইজ আৰু যিখিনি হৈছে ভাল হৈছে বুলি ভাবিছোঁ আৰু মই ভাবিছো এতিয়া মই কিবা কোৱাৰ আগতে আচলতে তেওঁলোকে গোটেই কামখিনি তেওঁলোকৰ হৈ লওক শপথ গ্ৰহণকে ধৰি বাকী যিখিনি তেওঁলোকৰ নিয়ম নীতি আছে সেইখিনি হৈ লওক তেওঁলোকেও নিজৰ মন্তব্যখিনি আগবঢ়াওক আমিবিলাক শেষত আমিবিলাক পিছত আৰু নতুন মন্ত্ৰীসকলক শপত গ্ৰহণৰ পূৰ্বে পৰামৰ্শ দিলে নৰেন্দ্ৰ মোদীয়ে আজি পুৱা চাহমেললৈ নিমন্ত্ৰণ কৰি 100 দিনৰ কৰ্মসূচী প্ৰস্তুত কৰিবলৈ সম্ভাৱ্য মন্ত্ৰীসকলক পৰামৰ্শ দিলে ভাৰতৰ বিকাশৰ বাবে লোৱা আঁচনিসমূহ অব্যাহত ৰখা হ'ব বুলি জানিবলৈ দি পূৰ্বতকৈ অধিক দক্ষতাৰে কাম কৰিব লাগে বুলিও পৰামৰ্শ দিলে মন্ত্ৰীসকলক এয়া চাহমেলত উপস্থিত হোৱা মন্ত্ৰীসকলক অৰ্থাৎ সম্ভাৱ্য যি আমি কৈছোঁৱে মন্ত্ৰীসকল গতিকে তেওঁলোকক শপত গ্ৰহণৰ পূৰ্বে এনেধৰণে যি কাম আধৰুৱা হৈ ৰৈছে সেই কামখিনি বা 100 দিনৰ কৰ্মসূচী প্ৰস্তুত কৰিবৰ বাবে মোদীয়ে তেওঁলোকক নিৰ্দেশ দিলে আলোচনা কৰিলে এক প্ৰকাৰ আৰু আমি কৈছোঁৱেই যে পূৰ্বতকৈ অধিক দক্ষতাৰে কাম কৰাৰ কথা ইতিমধ্যে মোদীয়ে আজি চাহমেলত কৈছে এতিয়া আমি আকৌ এবাৰ মন্ত্ৰীৰ কথা ক'বলৈ ওলাইছোঁ গুজৰাটৰ পৰা অমিত শ্বাহ মোদী 3.0ৰ মন্ত্ৰীসকল কোন কোন মোদী 3.0ৰ মন্ত্ৰীসভাৰ মন্ত্ৰীসকল হৈছে অমিত শ্বাহ তেওঁ গুজৰাটৰ
ঠিক তেনেধৰণে ৰাজনাথ সিং উত্তৰ প্ৰদেশৰ ৰাজনাথ সিং প্ৰতিৰক্ষা মন্ত্ৰী অৱশ্যে এতিয়ালৈকে ডক্টৰ বিতৰণ হোৱা নাই নীতিন গাডকাৰী ৰাজ্যিক ভিত্তিত যদি চোৱা যায় মহাৰাষ্ট্ৰৰে হয় নীতিন গাডকাৰী নিৰ্মলা সীতাৰমণ মোদী 3.0 মন্ত্ৰী পূৰ্বৰ পৰা থকা যিসকল বা তেওঁলোক যিহেতু নতুন মুখ নহয় তেওঁলোক পূৰ্বৰ পৰা আছে গতিকে তেওঁলোকেও মন্ত্ৰী সভাত স্থান পাব মনসুখ মান্দব্য গুজৰাটৰ তেওঁ গুজৰাটৰ পৰা তেওঁ জয়লাভ কৰিছে মনসুখ মান্দব্য वहाँ कम से कम 68 मंत्री थे मतलब चाय पी चर्चा वहाँ फोटो भी निकाला गया और माननीय प्रधानमंत्री जी ने मंत्री पद मिलने के बाद अपनी क्या जिम्मेदारी है अपन कैसा लोगों का काम करने की आवश्यकता है लोगों के बीच में कैसा जाने की आवश्यकता है उसके बारे में उन्होंने मार्गदर्शन किया और हम चाय पीकर हम इधर आ गए हैं আর কলোয়ে আমি ইতিমধ্যে যে অসমৰ কোনে কোনে শপথ লব লগতে কোনে কোনে শপথ লব আৰু মোদী মন্ত্ৰী সভাত কোনে কোনে স্থান পালে যিখন তালিকা আছিল প্ৰথমতে সম্ভাব্য তাৰ পিছতে স্পষ্ট ৰূপতে তালিকাখন আহিলে সামেলৰ কিছু আমি দৃশ্য দেখুৱাইছো মুঠৰ ওপৰত আজি 7:15 মিনিটত প্ৰধানমন্ত্ৰীয়ে অৰ্থাৎ নৰেন্দ্ৰ মোদীয়ে প্ৰধানমন্ত্ৰী হিচাপে তৃতীয়বাৰৰ বাবে শপথ লব এনডিএ কে সংসদীয় দল কে নেতা ও লোকসভা কে নেতা কে ৰূপ মে माननीय नरेंद्र मोदी जी के नाम का प्रस्ताव करता हूं। श्रीमान नरेंद्र मोदी जी के नाम का प्रस्ताव रखा है, इसका मैं मन से समर्थन करता हूं। आदरणीय श्री नरेंद्र मोदी जी को भारत के प्रधानमंत्री पद के लिए समर्थन देती हूं। लोक जनशक्ति पार्टी रामविलास की तरफ से एनडीए संसदीय दल के नेता पद पर श्री नरेंद्र मोदी जी के नाम का समर्थन करता हूं। একেৰাহে তৃতীয়টো কাৰ্যকালৰ বাবে প্ৰধানমন্ত্ৰী ৰূপে দায়িত্ব পালন কৰাৰ পূৰ্বে নৰেন্দ্ৰ মোদীৰ মন্তব্য এনডিএ চৰকাৰ হ'ব শক্তিশালী সুস্থিৰ বিকাশ কেন্দ্ৰিক ভাৰত মাতা কি ভাৰত মাতা কি ভাৰত মাতা কি এনডিএ ঘটক দলৰ কে সবী নেতাগণ नवनिर्वाचित सभी सांसदगण और हमारे राज्यसभा के भी सांसदगण आप सबका हृदय से बहुत बहुत आभार व्यक्त करता हूं। আনকি এনডিএৰ সংসদীয় দলৰ বৈঠকত অংশগ্ৰহণ কৰা মুখ্যমন্ত্ৰীসকলৰ বক্তব্য মোদীৰ নেতৃত্বত ভাৰতে বিগত দশকত লাভ কৰিছে উল্লেখনীয় অগ্ৰগতি মোদীক উচ্চ প্ৰশংসা কৰি এন চন্দ্ৰবাবু নাইডুৱে ক'লে সঠিক সময়ত সঠিক নেতা পাইছে ভাৰতে উই ষ্টেণ্ড এট এ ক্ৰুচিয়েল জাংচাৰ ইন আৱাৰ নেচনছ হিষ্ট্ৰী এনডিএ গভৰ্ণমেণ্ট under the visionary leadership of Sri Narendra Modi ji has taken significant initiatives in the last 10 years the country has witnessed remarkable progress and transformation Narendra Modi ji focused and dedicated approach has transformed the nation into a global powerhouse I am in the politics for the last 4 decades. I have seen so many leaders. I can give entire credit for Narendra Modi ji for making India proud globally. That is his biggest achievement for the country. Anki Nitish Kumar yo kole Modi loi amar samarthan hodai thakibo. Pure desh ki seva ki
अब पूरा भरोसा है कि जो कुछ भी बचा है अगली बार ये सब पूरा कर देंगे, और जो भी हर राज्य का है, और हम लोग पूरे तौर पर सब दिन इनके साथ रहेंगे, और पूरे तौर पर जो कुछ भी है आज जिस तरह से भी ये करेंगे बहुत अच्छा है। और आप जान लीजिए कि कुछ लोग, हम लोगों को तो अब लगता है कि अगली बार जो आप आइएगा ना, तो इस बार हम देखें कि कुछ इधर उधर कुछ जीत गया है, अगली बार सब हारेगा, हमको पूरा भरोसा। ये सब बिना मतलब का बात बोल बोल करके, बिना मतलब का बात बोल बोल करके क्या किया है, और ये सब कोई काम किया है? उन लोगों ने आज तक कोई काम नहीं किया, देश की कोई सेवा नहीं की, लेकिन आपने इतनी सेवा की है और उसके बाद इस तरह से हुआ है, तब इस बार फिर जो मौका मिला है, तो इस मौका के बाद आगे अब उन लोगों के लिए कोई गुंजाइश नहीं रहेगा, वो सब खत्म हो गया। अब बिहार आज देश बहुत आगे बढ़ेगा। মুঠতে নরেন্দ্র মোদীর তৃতীয়টো কার্যকালের প্রধানমন্ত্রী রূপে শপথ লওয়ার পূর্বে বিভিন্ন জনে ভূয়সী প্রশংসার উপচাই পেলালে নরেন্দ্র দামোদর ভাই মোদীক। স্বাগত করতে হুয়ে মানে মেরে প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজি কো বধাই দেতা হুঁ। আপকি ওজা সে এনডিএ কো ইয়ে প্রচন্ড জিত হাসিল হুই হ্যায়, ইসকা শ্রেয় আপকো জাতা হ্যায় স্যার। আপি মে ও ইচ্ছা শক্তি থি কি জিসনে ইতিহাস মে इस तरीके की प्रचंड जीत को दर्ज कराने का काम किया। ये कोई सामान्य बात नहीं था कि लगातार तीसरी बार प्रधानमंत्री जी के नेतृत्व में एनडीए को इतनी बड़ी जीत मिलती गई। हम लोग सर जब क्षेत्र में जाते थे आपके नाम पर जिस तरीके का उत्साह देखने को मिलता था, ये हम सबके लिए गर्व की बात होती थी कि हमारे नेता, एक ऐसा नेतृत्वकर्ता हम लोग के पास है जिसको लेकर जनता में विश्वास है। लोक जनशक्ति पार्टी रामविलास की तरफ से एनडीए संसदीय दल के नेता पद पर श्री नरेंद्र मोदी जी के नाम का समर्थन करता हूं। ए विशेष ऐतिहासिक क्षणते बीजेपी नेताসকলৰ মুখত গুঞ্জৰিত হৈছে বিশ্বৰ সকলোতকৈ দ্রুত সমৃদ্ধিশালী অর্থনীতির দেশ হোৱাৰ পথত ভাৰতবৰ্ষ। প্ৰথম দ্বিতীয় কাৰ্যকালৰ দৰি উন্নয়নৰ সংকল্প পূৰণৰ নিৰন্তৰ সংগ্ৰাম তৃতীয় কাৰ্যকালতো অব্যাহত থাকিব। এই আশাৰে এনডিএৰ নেতাসকলে নৰেন্দ্ৰ মোদীৰ মুখলৈ চাইছে। আৰু আজি সেই অপেক্ষাৰ অন্ত পৰিব। আজি সন্ধিয়াৰ ভাগত যিহেতু 7:15 শপত ল'ব, আৰু আমি পুনৰ এবাৰ মোদী মন্ত্ৰীসভাৰ মন্ত্ৰীসকলৰ নাম কৈ দিবলৈ ওলাইছোঁ। অমিত শ্বাহে পূৰ্বৰ দৰে তেওঁ মন্ত্ৰিত্ব লাভ কৰিব, আৰু তেওঁ যিহেতু আমি কৈছোঁ যে হয়তো তেওঁৰ বিভাগো একেটাই থাকিব, ডক্টৰ একেটাই থাকিব পাৰে। তাৰ উপৰিও অমিত শ্বাহৰ উপৰিও আৰু কোন কোন থাকিব? অমিত শ্বাহৰ উপৰি থাকিব ৰাজনাথ সিং, যিহেতু তেওঁ প্ৰতিৰক্ষা মন্ত্ৰী আছিলে, আৰু যদি সকলো ঠিকে থাকে তেতিয়াহ'লে একেটা ডক্টৰে তেওঁ পাব উত্তৰ প্ৰদেশৰ পৰা, তেওঁ যিহেতু জয়লাভ কৰিছে। ৰাজনাথ সিঙে মোদীৰ মন্ত্ৰীসভাত স্থান লাভ কৰিব। মোদী 3.0 নীতিন গাডকাৰী মহাৰাষ্ট্ৰৰ পৰা তেওঁ জয়লাভ কৰিছে, আৰু মহাৰাষ্ট্ৰৰ নীতিন গাডকাৰী তেওঁ পূৰ্বৰ পৰাই তেওঁ আছে। আমি কৈছোঁৱেই যে যি পুৰণা মুখ যিকেইখন আছে তেওঁলোক আছিলে, আৰু নতুন মুখো ইয়াতে যিহেতু সন্নিৱিষ্ট হৈছে, আমি সেয়াও জনাই যাম। মোদী 3.0ৰ মন্ত্ৰীসভাৰ যিখন তালিকা, সেই তালিকাখন এই মুহূৰ্তত টিভি স্ক্ৰীণত আমি দেখুৱাই গৈছোঁ। মনসুখ মান্দব্য পূৰ্বৰে পৰা তেওঁ মোদীৰ মন্ত্ৰীসভাত আছিল, আৰু এই মুহূৰ্তত মনসুখ মান্দব্যৰ কিছু ভাষ্য আহিছে, আমি আগবঢ়াম। মনসুখ মান্দব্য তেওঁ কিছু তেওঁ ভাষ্য প্ৰদান কৰিছিলে সেই সময়ছোৱাত, আৰু এয়া হৈছে চাহমেলৰ কিছু মুহূৰ্ত। আহিছে আকৌ আমি সংযুক্ত হৈছোঁ। আৰু সমানে সমানে আমি আজি পুৱাৰ ভাগৰ চাহমেলৰ কিছু দৃশ্যাংশ দেখুৱাইছোঁ। নিৰ্মলা সীতাৰমণ মোদী মন্ত্ৰীসভাৰ তেওঁ বিত্তমন্ত্ৰী আছিল, গতিকে মোদী মন্ত্ৰীসভাৰ 3.0 কি লাভ কৰিব নিৰ্মলা সীতাৰমণ? কিছু কথা এই মুহূৰ্তত চৰ্চাত, সেই সময়ছোৱাত চলিছিল যে নিৰ্মলা সীতাৰমণ থাকিব নে নাথাকে, কিন্তু নিৰ্মলা সীতাৰমণৰ নাম অন্তৰ্ভুক্ত হৈ আছে মোদী 3.0ৰ মন্ত্ৰীসভাৰ তালিকাখনত। মোদী আৰু সতীৰ্থসকলে শপত ল'ব 7:15 চাহমেলৰ মুহূৰ্তৰ সময়, চাহমেললৈ নিমন্ত্ৰণ জনোৱাৰ সময়ছোৱাতে তেওঁ 100 দিনৰ যি কৰ্মসূচী আছে সেই কৰ্মসূচী প্ৰস্তুত কৰিবৰ বাবে তেওঁ মন্ত্ৰীসকলক পৰামৰ্শ দিছিল।
ভারত রত্ন এল কে আদবানী দিল্লির বাসগৃহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপির বর্ষীয় নেতাগুলো সাক্ষাৎ করে স্বাস্থ্যর বুজ ললে বাংলাদেশের প্রধানমন্ত্রীগিয়ে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানত অংশগ্রহণের শনিবারে দিল্লিত উপস্থিত হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজি সন্ধ্যা 7:15 রাষ্ট্রপতি ভবনত অনুষ্ঠিত হবলগিয়া এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানত অংশ লব বাংলাদেশের প্রধানমন্ত্রীগিয়ে। তার পূর্বে এল কে আদবানী বাসগৃহত উপস্থিত হয়েছে। আর আলফা স্বাধীনত সাংগঠনিক সাল সলনি, সংগঠনের নিম্ন পরিষদত সংযোজিত হয়েছে একটা নতুন বিভাগ। উচ্চতম পরিষদের সভাপতির অনুমোদন মর্মে 2 জুনের কার্যকরী হয়েছে নতুন বিভাগ। নিম্ন পরিষদের পর্যবেক্ষকের দায়িত্বত আছে মাইকেল। নিম্ন পরিষদের সভাপতি পদত নয়ন নিযুক্তি দিয়া হয়েছে। সভাপতিয়ে সম্ভালিব উপসভাপতির দায়িত্ব। সাধারণ সম্পাদক তথা বিত্ত সম্পাদকর পদত নিযুক্ত হয়েছে অরুণোদয়। সহকারী বিত্ত সম্পাদকর দায়িত্বত আছে গণেশ আর রূপম। কলেজিয়া ছাত্রীর রহস্যজনক মৃত্যুক লয় তিনিচুকীয়া জেলার ফিলোবাড়ীত উত্তেজনা। 5 জুনের পুয়া ফিলোবাড়ী তরানী ঘরের রূপাইত থাকা ভাড়াঘরলে উলাই গেছিল সোনালী মরাণ নামের ছাত্রীগী। কিন্তু ভাড়াঘরলে যাওয়া ছাত্রীগী রূপাই এখন ব্যক্তিগত খণ্ডর চিকিৎসালয় ভর্তি হয়ে থাকা বলে পরিয়ালের লোক এজন যুবকে জানিবলে দিয়ে। লগে রূপাই হাসপাতালত উপস্থিত হল। সোনালী মরাণর পরিয়ালের লোক হাসপাতালত উপস্থিত হওয়া মাত্রকে কাকপথার গন্ধৈগুড়ি সংরক্ষিত বনাঞ্চলের কাত সোনালী অচেতন হয়ে পড়ে থাকার কথা জানি পারে পরিয়ালের লোকে। ফিলোবাড়ীর রূপাইলে অহা সোনালী কাকপথার গন্ধৈগুড়িত উদ্ধার হওয়া ঘটনায় রহস্যর গোন্ধ পালে পরিয়ালে। এই ঘটনার আড়ত সোনালীর প্রেমিক তথা আরক্ষীর কনিষ্টেবল লক্ষ্মী মহন্ত জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছে পরিয়ালের লোকে। সোনালীয়ে কীটনাশক পান করা বলে চিকিৎসকে জানার পাছতে এটা সমগ্র ঘটনার রহস্যর মাজত সুমাই পড়েছে। ভাড়াঘর থাকি কলেজত ক্লাস করবলে রূপাইলে অহা সোনালীয়ে কি পরিস্থিতি পড়ে কীটনাশক দ্রব্য পান করবলগা হল তার উত্তর বিচারে এটা হাবা ছুড়ি খাইছে দুর্ভগীয়া পরিয়ালটে। আনফালে রূপাইর ব্যক্তিগত খণ্ডর চিকিৎসালয়ের ডিব্রুগড় চিকিৎসা মহাবিদ্যালয়ে নিয়ার পাতত সোনালী মরাণর মৃত্যু হওয়ার লগে মূরত সরক ভাগি পড়ল পরিয়ালের। তেতিয়াই আরক্ষীর কাক চাপি সোনালীর প্রেমিক তথা আরক্ষীর কনিষ্টেবল লক্ষ্মী মহন্তর বিরুদ্ধে এজাহার দাখিল করেছে। কাকপথার থানার পরিয়ালে এজাহার দিয়ার পাছতে লক্ষ্মী মহন্ত এটা পলায়ন করেছে। আনহাতে এটিও সোনালী মরাণর স্কুটি উদ্ধার নোহা ঘটনায় কিন্তু রহস্যর সৃষ্টি করেছে। আরক্ষীত ভর্তি হওয়ার লক্ষ্যে কঠোর শারীরিক অনুশীলন করা সোনালীর মৃত্যুক সহজভাবে লবপরা নাই পরিয়ালের লোকে। কাকপথার আরক্ষী সঠিকভাবে তদন্ত করলে হয়তো সোনালীর মৃত্যুর রহস্য ভেদ হব বলে আশা প্রকাশ করেছে দুর্ভগীয়া পরিয়ালটো। 5:30 বজাত আমার ওর ফোন এটা আছে মানে কেছে আমাক আপনার ভন্টি কিনা হয়েছে আমি হসপিটাল এডমিট করেছো বলে কেছে এজন লড়ায় কে এটা ফোন মাইছে। তারপর কি হল বলে সুদিছ লড়াজন আমার কোয়া নাই আমুকটে হয়েছে বলে কোয়া নাই সি কেছে খালি কিনা এটা হল এনেকা কে। তারপর আমি গিয়ে ওলালো তো গিয়ে কিনে দেখিছো যে সি কিবা দরব খাই মেলি মানে মেডিকেলত পড়ে আছে সি এডমিট করেছে। লড়াজন তার বয়ফ্রেন্ড আসলে সাগে আমি সিমান ঘর আহি থাকে লড়াজন কি নাম লক্ষ্মী কয় তার নাম লক্ষ্মী মহন্ত হয় কবা সি কিবা কয় নি সি পুলিশ বেডলাইন করে হেনুয়া নিচিনা ভাব আহি যায় কেতিয়াবা হত্যা নিচিনা। এরফলে মহানগর আরক্ষীর সফলতা। দুবছরের পাছত কিন্নরক হত্যা করা ঘাতকক গ্রেপ্তার। বরপেটার বেহুলাপাড়ার হত্যাকারী সুলেমান আলী গ্রেপ্তার করেছে মহানগর আরক্ষী। বিজুলি নামের কিন্নরগীক হত্যা করে বিগত 2 বছরে পলাই আছিল ঘাতক সুলেমান আলী। বিজুলি কিন্নরের স্বামী আছিল সুলেমান আলী। 2022 চনের জুন মাহত মহানগরের সিজুবাড়ি ভাড়াঘর সংঘটিত হয়েছিল বিজুলির হত্যাকাণ্ড। ভাড়াঘর স্বামী সুলেমানে হত্যা করেছিল বিজুলি। গারুরে মুখত সোপা দিয়ার ডিঙি চেপি সুলেমানে হত্যা করেছিল বিজুলিক। হাতিগাঁও থানার 304/22 নম্বর গোচর উজোহার ভিত্তিত আরক্ষী গ্রেপ্তার করলে সুলেমানক। আদালতের নির্দেশত 5 দিনের জিম্মাত লৈছে হাতিগাঁও আরক্ষী। বিজুলি কিন্নরক হত্যাকাণ্ড সুলেমানক গ্রেপ্তারক লৈ সংবাদমেল সম্বোধন করব মহানগর আরক্ষী আয়ুক্ত। আর এই ঘটনাটা হয়েছে 2 বছর পুরনি একটা ঘটনা। আর এই ঘটনাটার পাছতে এক প্রকার মহানগর আরক্ষীর সফলতা বলে কব পারি। কারণ মহানগর আরক্ষী সেই সময়সাতে আসলে সকলে ভাবিছিল যে এই ঘটনাটা হয়তো ইমানতে উড় পড়ব, হয়তো এগারী কিন্নরক হত্যা করার ঘটনা বড় বিশেষ একটা গুরুত্ব সহকার আরক্ষী লবনে নলয়। কিন্তু পরবর্তী সময় দেখবলে পাওয়া গেল যে আরক্ষী হত্যাকারী গ্রেপ্তার করেছে। সচি ফর্মুলায় কাম দিলে বিজেপিত। কেন কংগ্রেসের দখলত থাকা 4 বিধানসভা সমষ্টিত লক্ষণীয়ভাবে উত্থান হল বিজেপির। রহা মঙ্গলদৈ উত্তর করিমগঞ্জ আর দক্ষিণ করিমগঞ্জ 4টা সমষ্টিতে পূর্বতক বিজেপি লাভ করলে অগ্রগতি। সচি ফর্মুলায় কাম দিলে বিজেপিত। বিজেপিক শক্তিশালীকরণত কংগ্রেসের 4 বিধায়কে আগবহালে বিস্তর অরিহণা। আপনার নিশ্চয় জনা আছে
শশী ফর্মুলা কি? কংগ্রেসের পৰা নিলম্বিত হওয়া চারি বিধায়কে একমাত্র বিধায়ক পদ রক্ষার স্বার্থতে যোগ দিয়া নাই কোনো রাজনৈতিক দলত। নামত কংগ্রেসত থাকিও বিজেপিক বাহিরৰ পৰা সমর্থন দি আহিছে এই চারি বিধায়ক। ক্রমে শশীকান্ত দাস, বসন্ত দাস, কমলাক্ষ দেপুরকাষ্ঠ আর সিদ্দিক আহমেদে, অর্থাৎ কায়িকভাবে কংগ্রেসত কিন্তু মন প্রাণ বিজেপিত। পোনপ্রথমে এই দৃষ্টান্ত দেখুৱাইছিল রহার বিধায়ক শশীকান্ত দাসে, সেইবাবে এই ফর্মুলা জনা গৈছিল শশী ফর্মুলা নামেরে। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনত এই শশী ফর্মুলায় ব্যাপক ফল দিলে বিজেপিত, কিয়নো কংগ্রেসের দখলত থকা চারি বিধানসভা সমষ্টিত লক্ষণীয়ভাবে উত্থান ঘটিল বিজেপির। রহা, মঙ্গলদৈ, উত্তর করিমগঞ্জ আর দক্ষিণ করিমগঞ্জ চারিওটা সমষ্টিতে পূর্বতক বিজেপিয়ে লাভ করলে প্রচুর অগ্রগতি। 2021 বিধানসভা নির্বাচনত রহা সমষ্টিত কংগ্রেসের প্রার্থী শশীকান্ত দাসে লাভ করেছিল 89,511 ভোট। তার বিপরীতে সমষ্টিট মিত্রজোটর প্রার্থী লাভ করেছিল 76,453 ভোট। পিছে 21 সম্পূর্ণ বিপরীতে 2024 ফলাফল, 24 সমষ্টিট বিজেপির ভোট লাভ 1,04,537, বিপরীতে কংগ্রেসের 61,754 ভোট লাভ। অর্থাৎ বিজেপির সমর্থনত কাম করা রহার বিধায়ক শশীকান্ত দাসের সমষ্টিত 21 তুলনাত 28,021 অধিক ভোট প্রদান বিজেপি। একদরে মঙ্গলদৈ বিধানসভা সমষ্টিত 21 বিধানসভা নির্বাচনত বিজেপির ভোট লাভ 87,032, তার বিপরীতে লোকসভা নির্বাচনের ফলাফলত বিজেপির ভোট লাভ 96,213। একদরে সমষ্টিট বিধায়ক বসন্ত দাসে 1,11,086 ভোট লাভ করেছিল, তার বিপরীতে এইবার বসন্ত দাস অবিহনে কংগ্রেসে পালে মাথুন 58,288 ভোট। অর্থাৎ মঙ্গলদৈত খহিল কংগ্রেসের ভেটি, বসন্ত দাস অবিহনে কংগ্রেসের হ্রাস 53,098 ভোট। একে ছবি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাষ্ঠ আর দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক সিদ্দিক আহমেদের সমষ্টিটো। কংগ্রেসত হরি থাকি বিজেপিত মন রখা দুই বিধায়ক সমষ্টিত তুলনামূলকভাবে বৃদ্ধি পালে বিজেপির ভোট। যদিও দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক সিদ্দিক আহমেদের সমষ্টিত বিজেপিয়ে লিড দিব নোৱাৰিলে, তথাপি কিন্তু পূর্বতক সমষ্টিট হ্রাস পালে বিজেপির ভোট। ইয়ার যোগেদি স্বাভাবিকতে প্রমাণ হয়েছে বিজেপির দূরদর্শিতা। বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট। ভারত বনাম পাকিস্তান সুপার সানডেত চিরবরী পাকিস্তানের যুজ টিম ইন্ডিয়ার টি টুয়েন্টি বিশ্বকাপের হাই প্রোফাইল ম্যাচত জিকার লক্ষ্যে খেলপথারত নামিব ম্যান ইন ব্লু। বিশ্বকাপের প্রথম খেলত আয়ারল্যান্ডক ভারতে সহজে হরওয়ার বিপরীতে আমেরিকার বিরুদ্ধে মুখ ঠিকেসা খাইছে পাকিস্তানে। সুপার ওভারত আমেরিকার বিরুদ্ধে পরাস্ত হওয়া পাকিস্তানক রোহিত শর্মা নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ায় সহজে পরাজিত করব বলে আশার বাট চেছে দেশবাসী। ভারতীয় সময়মতে আজি সন্ধ্যা 8 বজাৰ পৰা আৰম্ভ হব হাই প্রোফাইল ম্যাচ। ইতিমধ্যে নিউ ইয়র্কত অনুষ্ঠিত হবলগীয়া ম্যাচখনের বিক্রী সমুদায় টিকট। টিম ইন্ডিয়ার খেল চাবলে নিউ ইয়র্কত সমবেত হব হাজার হাজার প্রবাসী ভারতীয়। বলিং জসপ্রীত বুমরাহর অশ্বদীপ সিং, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজর রবীন্দ্র জাদেজা আর অক্ষর পেটেলে প্রত্যাহ্বান জানাব আমেরিকার বিরুদ্ধে পরাস্ত হওয়া পাকিস্তানের বেটিং লাইন আপক। আনফালে পাকিস্তানের বলিং লাইন আপ টসটস করবলে সাজু হয়ে আছে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্য কুমার যাদবকে ধরে প্রতিগী ব্যাটসমেন। দেওবারে হবলগিয়া ভারত পাকিস্তানের খেলক লো উৎকণ্ঠিত হয়ে আছে দুই দেশের ক্রিকেট প্রেমিক সকল। পাকিস্তান হিন্দুস্তান কা বাচ্চা হম সব জানতে হ্যাঁ, বাপ বাপ রহতা হ্যাঁ, বেটা বেটা রহতা হ্যাঁ, বাপ জিতেগা हमारा भारत। विराट कोहली और हार्दिक पांड्या ये अच्छा प्रदर्शन करेंगे और अभी से मेरी भारत टीम को शुभकामनाएं प्रेसिस हैं, जो कि शाम को क्रिकेट है और अच्छा प्रदर्शन करेंगे और पाकिस्तान को धूल चटा के उनको उनके घर उनको वापस भेजेंगे। रोहित शर्मा विराट कोहली जैसे एक्सपीरियंस खिलाड़ी भी हैं और बेहद युवा शिवम दुबे और यशस्वी जायसवाल जैसे खिलाड़ी भी हैं, तो भारत के पास एक संपूर्ण टीम है और भारत ही निश्चित तौर पर जीतेगी। 2022 वाला विराट कोहली का जो इनिंग था और हार्दिक पंड्या के साथ पार्टनरशिप थी वो ज़बरदस्त थी, लोगों के जहन में आज भी वो है और मैं चाहूँगा कि एक बार फिर इंडिया आज एक आउट परफॉर्मिंग अपना स्किल दिखा के और ये मैच को जीते और लीग स्टेजेस में सबसे टॉप पे आ जाए। খব
খবর পুনের মোদী থ্রি পয়েন্ট কারণ আমি কইসে যে আজি 7:15 প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ লব নরেন্দ্র মোদিয়ে। আর এই মোদীর মন্ত্রীসভাত কোনে কোনে স্থান পাব যখন তালিকা সে ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। আজি শাহমেললে পয়ার ভাগত নিমন্ত্রণ জানার পিছতে সম্ভাব্য মন্ত্রীর যা একটা ধারণা আসে যে ধরনের একটা জল্পনা কল্পনা আসে সেয়া একটা নিশ্চিত রূপ প্রকাশ পাইছিল। আর তারপরে এই তালিকাখনের কথা ইতিমধ্যে কোয়া হয়েছে। গতি আজি যেহেতু 7:15 এই ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান আছে যত কেবাগারিও বিশ্ব নেতা উপস্থিত থাকবে। আমি কিছু লাইভ দৃশ্য দেখাম আর আমার সহ থাকব সন্দীপ। সন্দীপ পহলে পহলে তো হম জানা চাহেঙ্গে কি অভি কিয়া কুছ চল রহা হোগা আর কিস তরহ সে তৈয়ারি হো রহি হোগি আর উসকে সাথ সাথ মোদি ক্যাবিনেট কে বারে মে ভি থোড়া বহুত জানকারি আপসে চাহেঙ্গে। সন্দীপ দেখে মোদি সরকার কে গঠন কা আব কুছ হি ওয়াক্ত রহ গয়া হ্যায়। 7:15 পর রাষ্ট্রপতি ভবন মে কার্যক্রম হোগা জিসকো লেকার মন্থন পুরা হো চুকা হ্যায়। জিনকো মন্ত্রিমন্ডল মে শামিল কিয়া জানা হ্যায় উনহে প্রধানমন্ত্রী আবাস পে বুলায়া গয়া থা। প্রধানমন্ত্রী নে চায় পে উনকে সাথ চর্চা কি আর সাথ হি কেসে কার্য করনা হ্যায় ইসকা ভি মূল মন্ত্র দিয়া। ইয়ানি কি প্রধানমন্ত্রী নে চুনাও সে পহলে হি কাহা থা উনকে 100 দিন কা এজেন্ডা তয় হো গয়া হ্যায়। এসে মে উস এজেন্ডে কো কিসে অমলি জামা পহনায়া যায় ইসকো মন্ত্রিও কো জানকারি সাজা কি গই হ্যায়। খাস বাত ইয়ে হ্যায় কি জো সংসদ সদস্য জো হ্যায় প্রধানমন্ত্রী কে আবাস গয়ে থে ইসকে আলাওয়া ভি কুছ চেহরে হ্যায় জো মন্ত্রিমন্ডল মে শামিল হোঙ্গে উনকো ফোন পে সূচনা দি গই হ্যায় আর ও জিস ক্ষেত্র সে থে ওয়াহাঁ তৎকাল দিল্লি আ চুকে হ্যায়। ইয়ানি কি জো প্রধানমন্ত্রী জি কে আবাস পে সংসদ সদস্যগণ গয়ে থে ইসকে আলাওয়া ভি চেহরে মন্ত্রিমন্ডল মে শামিল হো সকতে হ্যায় জো প্রধানমন্ত্রী জি কে আবাস পে গয়ে থে 50 কে করিব। ইয়ে তো আপনে বহুত বড়ি খাস বাত বতা দি সন্দীপ কি ইসকে আলাওয়া ভি জো সুবহ সবেরে জব হামনে দেখা থা তো জো চায় মেল হুয়ে থে তো উস ওয়াক্ত এক মতলব এক জানকারি মিলি থি এক সাঝা হো গয়া থা কি ইহি লোগ হোঙ্গে ইহি জো মোদি ক্যাবিনেট হোঙ্গি কিস কিস কো মিলেঙ্গে। লেকিন অভি আপনে জো ব্রেকিং বতাই হ্যায় কি ইসকে আলাওয়া ভি কই চেহরে হ্যায়। बिल्कुल, जैसे बीजेपी हमेशा चौंकाने वाले फैसले लेती है। जो प्रधानमंत्री जी के आवास पे चाय पे चर्चा करने सदस्यगण गए थे इसके अलावा भी चेहरे मंत्रिमंडल में दिखाई दे सकते हैं। जैसे मैं उत्तर प्रदेश की ही बात करूं, कीर्तिवर्धन सिंह जो प्रधानमंत्री आवास पे नहीं पहुंचे थे लेकिन उनको सूचना दी गई कि आप मंत्रिमंडल में शामिल किए जा रहे हैं। वो उस वक्त लखनऊ में थे और लखनऊ से दिल्ली पहुंच चुके हैं और 7:00 उनको राष्ट्रपति भवन में शपथ समारोह में बुलाया गया है और उन्हें राज्य मंत्री की शपथ दिलाई जाएगी। ऐसे ही कई चेहरे और हो सकते हैं जो प्रधानमंत्री आवास पे तो नहीं दिखे लेकिन उन्हें सूचना दी गई, उन्हें फोन दिया गया, मेल के जरिए लेटर भेजा गया है और वो मंत्रिमंडल का हिस्सा हो सकते हैं। तो अभी इंतजार करना है कि मोदी थ्री मंत्रिमंडल कैसा होगा, कौन कौन चेहरे होंगे। जो अभी तक नाम संभावित हम लोग दिखा रहे हैं उसके अतिरिक्त भी चेहरे हो सकते हैं। तो संदीप हम ये समझ सकते हैं कि आज शाम को मतलब 7:00 शपथ जो भी मतलब अभी जो संभावित जो लिस्ट अपने जो सूची अपने बताई है इनके अलावा भी कोई आप यूपी के बारे में भी बताए, अपने नए चेहरे के बारे में बताए, ये लोग भी मतलब आज शपथ ले सकते हैं। और दूसरी बात ये है कि हम जानना चाहेंगे चाय पे जब चर्चा चली तो 100 दिनों की जो सूची तैयार की गई उसमें और क्या क्या बात हो सकती है, मतलब और क्या क्या बात हुई थी, इसकी थोड़ा बहुत जानकारी फिर से हमें साझा कीजिएगा संदीप। देखिए जो बात अभी तक सामने आई है, जो अंदर प्रधानमंत्री के जी के साथ वार्ता करने गए उनका यही कहना था। प्रधानमंत्री जी ने साफ साफ कहा है कि जनता से कनेक्ट रखें, जो काम सरकार ने तय किए हैं उन्हें हर हाल जमीन पर उतारें, टारगेट समय में उतारें। यानी कि मोदी का सीधा सीधा मंत्र है विकास को लेकर, जनता को लेकर, जो जनता से जुड़े मुद्दे हैं उनको ठीक तरीके से उन पर काम करें और अपनी जन समस्याएं जो क्षेत्र की हैं उसको अवगत करके और अधिकारियों से निस्तारण करें। खासकर जो मंत्रालय दिया जाए उसका कार्य बेस्ट हो, यानी कि परफॉर्मेंस पे पूरा ध्यान देना है ताकि जिस तरीके से मोदी के पिछले 2 साल निकले हैं बिल्कुल गुड गवर्नेंस को लेकर उसका मूल मंत्र दिया गया है और फिर अधूरा जो काम रह गए हैं उसको भी पूरा करनी होगी। संदीप आपको शुक्रिया। और ये आसिल अमर जिखिनी खेहुतिया खबर खेहुतिया अपडेट आमी जनाय गलो 7:15 शपथ लब नतुन मंत्री सभा तथा प्रधानमंत्री हिसाबे नरेंद्र मोदी तृतीय बारर बाबे। और यार खैते बातर पर विदाय लिसु, यार पिसते लय निम दुटो संवाद।